গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, একটু একটু ভালো আছি। এখনো পুরোপুরি আমি সুস্থ হইনি, তো এর জন্য আমি তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারছি না। তো আমার পুচকু সোনাকে নিয়ে আজকে একটুখানি একটা ভিডিও করেছি, ছোট্ট একটা ভিডিও, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি যখন সুস্থ হয়ে যাব তখন আমি ডেলি ব্লগ দেওয়াটা শুরু করব। এখন তোমার শরীরটা তো অসুস্থ, আর আমার তো সি সেকশন ডেলিভারি হয়েছে, এর জন্য আমি সেভাবে এখন হাঁটাচলাও করতে পারছি না, আর সেভাবে আমি ডেলি ব্লগটাও শেয়ার করতে পারছি না। তো দেখো আমার পুচকু সোনাকে তোমরা দেখো, আর কেমন লাগলো আমার ছোট্ট একটা পুচকু সোনার ভিডিও, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমার সোনা এখন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে টিস্যু দিয়ে মুখটু পরিষ্কার করে দেওয়া হয়েছে, টিপ পরিয়ে দেওয়া হয়েছে, এখন শুয়ে শুয়ে খেলছে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখন আবার 12টা বাজে, তো পুচকু সোনার কপাল থেকে টিপ কাজল তুলে দেওয়া হয়েছে, কারণ সোনাকে এখন স্নান করানো হবে, আর ওকে অনেক কষ্টে জাগানো হয়েছে। ও সারাদিন ঘুমিয়ে থাকে, তো স্নান করার আগে ওর পায়ের নিচে, পায়ের তলায় আর হাতের তলায়, কানের পাশে সুড়সুড়ি দিয়ে ওকে ঘুম থেকে তোলা হয়। তো এখন উঠে খেলছে, আর এখনই ওকে স্নানে নিয়ে যাবে। জলটা রোদে দিয়েছিল গরম হতে, তো জলটা এনেছে, এখন মা ওকে ড্রেসটা খুলে দেবে আর স্নান করিয়ে নেবে। তো আমার পুচকু সোনার স্নানের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আমার সব বন্ধুদের অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আর তোমরা জানো আমাকে ভুলে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না, কেননা আমি সবার ভিডিও দেখতেও পারছি না আর ডেলি ব্লগ দিতেও পারছি না, কেননা আমি অসুস্থ আছি এখনও। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা